এমন মানতে ঘটনা হতেই থাকছে আমাদের, আমাদের জল জ্যান্ত মানুষগুলো মরে যাচ্ছে। দিনের বেলা যখন স্কুলে যায় না, তখন দেখবেন জীবনটা হাতে নিয়ে যায়। ঠিক আছে, সন্ধে হলে ব্রেকেট সরিয়ে দিচ্ছে, তারপরে যখনই অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের এনএচ আসছে, সব আসছে, বলছে ব্রিজের ব্রিজটা করে দেবো, তারপরে ব্রিজ কিন্তু হচ্ছে না। ভয়াবহ দুর্ঘটনা দুর্গাপুর 2 নম্বর জাতীয় সড়কে। ডিভিসি মোড়ে দুর্ঘটনায় লরির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তি। মৃত ব্যক্তি বছর 35-এর শ্রীকান্ত গুপ্তা। দুর্গাপুর 2 নম্বর জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে দুর্ঘটনা বলে জানা যাচ্ছে সূত্র মারফত। দুর্ঘটনার পরেই জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় মানুষজন। আন্ডারপাস এবং ফ্লাইওভারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন তারা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। ভয়াবহ দুর্ঘটনা দুর্গাপুর 2 নম্বর জাতীয় সড়কে। ডিভিসি মোড়ে দুর্ঘটনায় লরির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তি। মৃত ব্যক্তি বছর 35-এর শ্রীকান্ত গুপ্তা। দুর্গাপুর 2 নম্বর জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে দুর্ঘটনা বলে জানা যাচ্ছে সূত্র মারফত। দুর্ঘটনার পরেই জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় মানুষজন। আন্ডারপাস এবং ফ্লাইওভারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন তারা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। ভয়াবহ দুর্ঘটনা দুর্গাপুর 2 নম্বর জাতীয় সড়কে। ডিভিসি মোড়ে দুর্ঘটনায় লরির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তি। মৃত ব্যক্তি বছর 35-এর শ্রীকান্ত গুপ্তা। দুর্গাপুর 2 নম্বর জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে দুর্ঘটনা বলে জানা যাচ্ছে সূত্র মারফত। দুর্ঘটনার পরেই জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় মানুষজন। আন্ডারপাস এবং ফ্লাইওভারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন তারা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। ভয়াবহ দুর্ঘটনা দুর্গাপুর 2 নম্বর জাতীয় সড়কে। ডিভিসি মোড়ে দুর্ঘটনায় লরির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তি। মৃত ব্যক্তি বছর 35-এর শ্রীকান্ত গুপ্তা। দুর্গাপুর 2 নম্বর জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে দুর্ঘটনা বলে জানা যাচ্ছে সূত্র মারফত। দুর্ঘটনার পরেই জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় মানুষজন। আন্ডারপাস এবং ফ্লাইওভারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন তারা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। অ্যাক্সিডেন্ট যেটা হয় নিত্যনন্ত একদম লেগেই আছে প্রতি বছর। কিভাবে রোডটা ক্রস করতে গিয়ে হয়েছে অ্যাক্সিডেন্ট? কি নাম? রাস্তা পারাপার করতে গিয়ে আগেরবারের অ্যাক্সিডেন্টটা হলো, প্রশাসন এলো, সব হলো, আমাদেরকে নিয়ে এনেছে, বৈঠক করা হলো যে এই হবে, ব্রিজ ওভার ব্রিজ করে দিয়ে হবে, এখনো তো ওরা পাত্তা নেই। আবার এর মধ্যে আবার একটা ডিভিসি মোড়ের মধ্যে বারবার দুর্ঘটনা দেখা যাচ্ছে, বারবার প্রতিদিন পাড়ার ছেলের মারা যাচ্ছে, এটা নিয়ে 4টে কেস হয়ে গেল। সন্ধে হলে ব্রেকেট সরিয়ে দিচ্ছে, তারপরে যখনই অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের এনএচ আসছে, সব আসছে, বলছে ব্রিজের ব্রিজটা করে দেবো, তারপরে ব্রিজ কিন্তু হচ্ছে না। এটা হাইওয়ে, কিন্তু আমাদের কাল নিচে থেকে ব্রিজ করেছিল, হবে কিছুদিন আগে পাইপ আছে ওর জন্য বন্ধ হয়ে গেল, ব্রিজটা হলো না, একজন দুর্ঘটনা হলো বলে হয়ে যাবে, তখনও হলো না। ফ্লাইওভারে দাবি জানাচ্ছেন? হ্যাঁ একদম, ফ্লাইওভার
কিংবা আমাদের ওই তলের ব্রিজটা হয়ে যায় আমরা যাতে যাতায়াত ভালোভাবে করতে পারি। এখন কিভাবে দুর্ঘটনা ঘটলো? এখন আসছিল পেরোচ্ছিল ফার্স্ট রোড পেরিয়েছে সেকেন্ড রোডে অ্যাক্সিডেন্ট হয়ে স্পট ডেড হয়ে গেছে। কিসে ধাক্কা মেরেছে কিছু জানা গেছে? সেটা দেখিনি কেউ, গাড়িতেই হয়েছে আমরা দেখিনি কেউ। আপনি এখন কি রাস্তা অবরোধ করেছেন? হ্যাঁ একদম 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 রাস্তা অবরোধ সবাই মিলেই। কি দাবি জানাচ্ছেন? আমাদের ফ্লাইওভারটা চাই আর নাহলে ওই ব্রিজটা চাই আমাদের। আজ কটা দুর্ঘটনা ঘটে এখানে? এখানে এটা নিয়ে মোটামুটি তিনটে হয়ে গেল আজকে। আজকে একটা, আজকে আজকে একটা, এটা মানে আমাদের পাড়ারই তিনটে হয়েছে, আমাদের পাড়াতে তিনটে হয়েছে এক বছরের ভিতরে। কি নাম আপনার? আমার নাম পিন্টু সিং। আচ্ছা কত হয়েছে? তার নাম শ্রীকান্ত শর্মা। এখানে বাড়ি? এই শ্রীকান্ত গুপ্তা। শ্রীকান্ত গুপ্তা বাড়ি কোথায়? এই ডিবিসি মোড় ভগত সিং কলোনি। ভয়াবহ দুর্ঘটনা দুর্গাপুর দুই নম্বর জাতীয় সড়কে। ডিবিসি মোড়ে দুর্ঘটনায় লরির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তি। মৃত ব্যক্তি বছর 35 শ্রীকান্ত গুপ্তা। দুর্গাপুর দুই নম্বর জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে সূত্র মারফত। দুর্ঘটনার পরেই জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় মানুষজন। আন্ডারপাস এবং ফ্লাইওভারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন তারা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। ভয়াবহ দুর্ঘটনা দুর্গাপুর দুই নম্বর জাতীয় সড়কে। ডিবিসি মোড়ে দুর্ঘটনায় লরির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তি বছর 35 শ্রীকান্ত গুপ্তা। দুর্গাপুর দুই নম্বর জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে সূত্র মারফত। দুর্ঘটনার পরেই জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় মানুষজন। আন্ডারপাস এবং ফ্লাইওভারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন তারা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। ভয়াবহ দুর্ঘটনা দুর্গাপুর দুই নম্বর জাতীয় সড়কে। ডিবিসি মোড়ে দুর্ঘটনায় লরির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তি বছর 35 শ্রীকান্ত গুপ্তা। দুর্গাপুর দুই নম্বর জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে সূত্র মারফত। দুর্ঘটনার পরেই জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় মানুষজন। আন্ডারপাস এবং ফ্লাইওভারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন তারা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। ঘটনা আমরা অলরেডি যে অফেন্ডিং ভিকেল আছে আমরা ধরেছি খুব কুইকলি। আমাদের খবর পাওয়া মতো সিটি সেন্টার আইসি, ওখানে আমাদের মোবাইল ছিল, তারা ড্রাইভার সমেত গাড়ি ধরা পড়েছে। আর লোকাল পার্সন মারা গেছে, একটা রিসেপ্টমেন্ট ছিল, তো আমরা এসে বলিয়ে বুঝিয়ে ওদেরকে সরিয়ে দিয়েছি। রোড চালু আছে, এখন তদন্ত হবে, এফআইআর হয়ে প্রপার অ্যাকশন দেওয়া হবে। বলছি কী করে হলো স্যার, যদি একটু বলেন। এখন রোড অ্যাক্সিডেন্টের সময় তো আমি ছিলাম না, ওটা দেখতে হবে, ওটার জন্যই তো তদন্ত করতে হবে। রাস্তা তো বরাবর হচ্ছিল, এটা লোকাল লোক বলছে। একটা দাবি ছিল দীর্ঘদিন ধরে, যে দাবির কথা বলে আসছিল তারা, যারা আটকে কিছু বললেন, অনেকগুলোই দাবি এটা ওনারা বলেছেন। এগুলো তো রোডের ব্যাপারটা তো পুলিশ দেখে না, পুলিশ ল অ্যান্ড অর্ডারটা দেখে। তো আমরা ডেফিনেটলি লোকাল লোকের যে বক্তব্যগুলো আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তীকালে এনএইচের সঙ্গে আলোচনা করব এবং তাদের সঙ্গে কথা বলব, এবং যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য চেষ্টা করব। আমাদের ট্রাফিক ডিপার্টমেন্ট আছে এবং অন্যান্য যারা পুলিশ আধিকারিক আছে তাদের সঙ্গে আলোচনা করব। স্যার কী নাম যে মারা গেছেন? শ্রীকান্ত গুপ্তা বলে আমি জানতে পারলাম। শ্রীকান্ত কতক্ষণ অবরোধ ছিল তাও? অবরোধ দেখুন, রিসেন্টমেন্ট তো একটু থাকবেই, লোকাল লোক মারা গেছে, তো রাস্তা অবরোধ ছিল এবং আমরা তৈরি। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।